একাধিক দুর্ঘটনা। তাতে কিন্তু হুঁশ ফিরছে না প্রশাসনের। দানকুমি দুর্গাপুর হাইওয়ের ওপর দিয়ে দিনের বেলায় এবং রাত্রিবেলা নিত্য দিন এইভাবে চলছে ওভারলোডের গাড়ি। এখন প্রশ্ন একটাই, দুর্ঘটনা হলে দায় কে? প্রশাসনের নাকের ডগার সামনে দিয়েই একের পর এক বেসরকারি সংস্থার বাস ওভারলোডের বাস নিয়ে যাচ্ছে। কলকাতার দিক থেকে রহনা দিচ্ছে ভিন রাজ্যে। ওভারলোডের মানে যে এতটাই অতিরিক্ত, যে কোনো সময় ওভারলোডের কারণে উল্টে যেতে পারে বাসটি। তারপরও এত জেনে বুঝে কেন তারা ওভারলোড সহ গাড়ি নিয়ে চলাচল করছে? বেশি মুনাফার লোভ কি মানুষের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এই যে ডানকুনি, এই যে দুর্গাপুর রোডের ওপর দিয়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে, এখনও দেখা গেলো ওভারলোডেড গাড়ি যাচ্ছে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এবং ইলেকট্রিকের তার ছুঁয়ে যাচ্ছে ওভারলোডের কারণে, কি বলবেন? আমি তো সাধারণ মানুষ, বিশেষ করে বাসগুলো এদের গাফিলতি থেকে হচ্ছে। এরা গাফিলতিটা ঠিক মতো দেখছে না, এদের আর একটু সজাগ হওয়া দরকার আছে। আসা ভিন রাজ্যে যে বাসগুলো যাচ্ছে, এত ওভারলোডেড বাস কি বলবেন? দেখলেন তো, এটা অ্যাকচুয়াল ওভারলোড না, হাইলোড। এই যে এতখানি ছাদের ওপর মাল নিয়ে যে ওভারলোডের অবস্থায় যাচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে? গাড়ি মালিক বলবে আমি চোখ পেটি লোড করেছি, তদন্ত বললাম। আপনি যে নিত্য এখানে সবসময় থাকেন, নিত্যদিন এই ঘটনা ঘটে তো? ঘটনা ঘটে না, গাড়ি যায়, মানে নিত্যদিন যায়, রোজ যায়, রেগুলার। কি কি চাইবেন, মানে এটা এভাবেই যাক? না না যাওয়াই ভালো, যে কোনো টাইমে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে, না ঘটার জন্য কি বলবেন আপনি? ঘটনা ঘটতে পারে, না ঘটার জন্য যদি একটা উপর শরীরে মালটা পড়ে যায়, কারো শরীরে দুটো বাঁচবেন। আপনার নাম? তুমি নিশ্চয়ই দেখে থাকবে যে ধর্মতলা থেকে যে বেসরকারি বাসগুলো ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে ডানকুনির ওপর দিয়ে, সেগুলো প্রায়শই দেখা যাচ্ছে মানে ম্যাক্সিমাম বাসই ওভারলোডেড, কি বলবেন? দেখুন, আমরা নিজেরাও দেখেছি বাসগুলোর উপরে এত পরিমাণ মাল তুলে নেওয়া হয়, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর সব থেকে বড় কথা, যেটা প্রশাসনের কাছে আমরা জানতে চাইছি, যে একই লেনে আপ এবং ডাউন দুটো গাড়ি যাতায়াত করছে, সুতরাং পথচারী যারা রয়েছে বা যারা ওই বাসের প্যাসেঞ্জার আছে, সেই বাস ধরবে ভিন রাজ্যের বাসগুলোতে উঠবে, তাদের প্রাণ যে কোনো সময় সংশয় ঘটতে পারে। তাই অবিলম্বে এই যে লেন, এক লেন দিয়ে যাতায়াত করা হচ্ছে, এটা বন্ধ করা উচিত। আর ওভারলোডিং যেটা প্রশাসনের কাছে বারবার আমরা এই দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনাদের মাধ্যমে, যে ওভারলোডিং বন্ধ করুক। এই যে প্যাসেঞ্জার বাস, প্যাসেঞ্জার বাসের ওপর যে পরিমাণ মালপত্র তুলে নেওয়া হচ্ছে, তাতে মানে খুব বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। তো এখন আপনারা কি চাইবেন? দেখুন, আমরা সুষ্ঠু যাতায়াত চাইব, প্রতিটা প্যাসেঞ্জারের বা প্রতিটা পথচারীর জীবন অত্যন্ত মূল্যবান, তাই সুষ্ঠুভাবে এবং ভালোভাবে তাতে তারা যাতে যাতায়াত করতে পারে। আর এই রকম লেন ডিভাইড করে দেওয়া হোক, এক লেন দিয়ে গাড়ি যাক, এক লেন দিয়ে গাড়ি আসুক, তাহলে দুর্ঘটনা অনেক কমবে এবং পথচারীদের প্রাণ সংশয় থেকে বাঁচতে পারবে। কল্লোলবাবু, আপনি হয়তো এটা অবগত আছেন, তাও একবার বলি যে এই যে কলকাতা থেকে ভিন রাজ্যে যে বেসরকারি বাসগুলো যাচ্ছে ডানকুনির ওপর দিয়ে, এতটা ওভারলোড কি বলবেন? দীর্ঘদিন ধরে শ্রমিকরা যায় বাড়ি ফেরে, বিশেষ করে বিশ্বকর্মা পুজো, হোলি, এইসব টাইমগুলো একটু ছুটি পায়, তারা বাড়ি ফেরে, মালটা উপরে তুলে নিয়ে যায়। তা দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরাও বলেছি দীর্ঘবার, বাসেদের মালিকদেরও বারণ করা হয়েছে, কিন্তু এক আধ দিন দুদিন এই ভিড়গুলো এমন হয়, যেখানে কিছু বলা নেই, মানবিকতার খাতিরে আমরা কিছু বলতে পারি না। এবং বিরোধীরা বলছে যে প্রশাসন একেবারে নির্বিকার, তাই প্রশাসনের কাছে তারা অনুরোধ করছে যাতে এরকমটা না হয়। প্রশাসন নির্বিকার, দেখুন আমি একটা কথা বলি, বিরোধীরা বলছে, বিরোধীদের আমি কথা প্রাধান্য দিয়ে বলছি, যে বিরোধীরা বলছে ভালো কথা বলছে, যে প্রশাসন যদি একেবারেই সবটা নামিয়ে দেয় তাহলে মাল নিয়ে যেতে পারবে না, বহু গরিব মানুষ যায়,
তাদের ট্রেন বুকিং করে প্লেনে করে যাওয়া তো সম্ভব নয়, সেভাবে যায়। তা ওনারা আবেদন করছেন, আবেদন ভালো, আমরাও আবেদন করলাম, কিন্তু কথা হচ্ছে যে বিরোধীরা যে বলছে সব পশ্চিমবঙ্গে এত শুদ্ধিকরণ করতে আসছে কেন? আর বিহারে যান না, বিহারে কোন সরকার আছে? সেখানে ট্রেকারগুলো একটু দেখবেন, যখন ট্রেকারগুলো মানুষ যায় এখানে বাসের মাথায় মাল তুলেছে, ওখানে ট্রেকারের মাথায় মানুষজন কীভাবে যায় দেখবেন। বিরোধীদের বলে উত্তরপ্রদেশে কেউ বলতে যে উত্তর ইউপিতে কী করে নিজেদের যখন সরকার রয়েছে সেখানে একটু আগে বলুক, তারপর আগে নিজেদের জায়গায় শুদ্ধিকরণ করে পশ্চিমবঙ্গে আসুন। এখানে তো ওনারা সরকারে নেই, আগে যেখানে সরকার আছে সেই জায়গাটা পরিষ্কার করুক, তারপরে না এখানে এসে বলবো, আমরা শুনবো না। আপনার কথার প্রাধান্য দিয়েই বলছি কল্লোলবাবু, যে একই রাস্তা দিয়ে যেখানে আপেক ওই বেসরকারি বাসগুলো যাচ্ছে, রাস্তাটা ছোট, বাসের টিকিট দোকানদার সব রাস্তায় নেমে এসছে, তার পাশ দিয়ে কিন্তু ডাউনে গাড়ি আছে। এটা এনেছে, এটার সঙ্গে তো লড়াই, এটা নিয়েই তো আমরা, রাস্তা অবরোধ হলো, মানুষ রাস্তা অবরোধ করলো, আমরা গিয়ে ওদের অফিস তালা দিলাম, এটা নিয়েই আমরা ডিএমএর সাথে মিটিং করে এলাম, এনেইছে সব কর্ণধাররা ছিল, এটা নিয়ে বললাম এরা রাস্তাটা কীভাবে কী করতে চাইছে, পুলিশ প্রশাসন নাজেহাল হয়ে যাচ্ছে, আজকে তাদেরকে কী দোষ দেবো? সেই মানুষগুলো সারাদিন রাস্তায় রয়েছে, এনএইচ কখনো এই রোড খুলে দিচ্ছে, কখনো ওই রোড খুলে দিচ্ছে, টেস্টিং রোড বলছে বলে খুলে দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের বলুন, এটা নিয়ে আমরা লড়াই করছি, এই রাস্তাটা কি এইখানে আপনারা শুধু কথা যাচ্ছেন কেন? আপনারা দেখবেন স্বরূপনগর যে থানা লেনটা আছে, আপনারা দেখবেন কীভাবে এখানে সকালবেলা স্কুল গাড়ি যায়, ওই একটা সরু রোড দিয়ে লরি ঢুকে পড়ছে, স্কুল গাড়ি বাচ্চাগুলো যাচ্ছে, এটা নিয়েই তো লড়াই। এটা আবার বিরোধীরা কী বলছে, রাস্তা নামলো কোথায়, কোথায় গর্ত হয়েছে, এই হয়েছে, মাছ ছাড়বো? দেখুন ওদের পয়েন্ট নেওয়ার ব্যাপার আছে, ওদের পয়েন্ট নিতে দিন। আমরা এইটা নিয়েই লড়াই করেছি যে আপনারা রাস্তা ঠিক করে ডিভাইডেশন করুন, সার্ভিস রোড বানান, তারপরে বলবেন রাস্তায় উত্তর দেবো না, এখানে উত্তর দেবো না, সার্ভিস রোড বানান, যেখানে সার্ভিস রোড দিয়ে মানুষ যাতায়াত করবে, সাইকেল নিয়ে যাবে, বাইক নিয়ে যাবে। আবার বিরোধীরা বলছে, বিয়েতে বিরোধীরা কিছু বলার নেই, আমাদের পয়েন্টগুলো নিয়েছে, ওই ছোটোবেলায় আমরা করতাম, পরীক্ষা দিয়ে স্টার মার্ক দিয়ে আসতাম, কোনগুলো ভালো লিখেছে কোনগুলো খারাপ লিখেছে, ওরা ওইগুলো করছে, ওদেরটা নিয়ে আমাদের ব্যাপার নেই। আমরা যেটা করছি, আমরা এনএইচের সাথে এটাই লড়েছি যে আপনারা রাস্তা ডিভাইড করুন, আপনারা সার্ভিস রোড তৈরি করুন, তারপরে কি হাই রোড বানাচ্ছেন, চকচকে রাস্তা করুন, আমাদের সব মানে সর্বক্ষণ আমরা সাথে আছি, উন্নয়ন হোক, কিন্তু উন্নয়নটা মানুষকে মেরে করবেন না। এখানে এই বাসগুলো যাতায়াতের ফলে যদি কখনো সমস্যা তো সেখানে, দুর্ঘটনার দায় তো কেউ নেয় না, দুর্ঘটনা ঘটলে তখন কেউ বলবে পৌরসভার দোষ, কেউ বলবে রাজ্য সরকারের দোষ, কেউ বলবে কারোর দোষ নয়, বাসলার দোষ। এবং দুর্ঘটনা এমন একটা জিনিস যেটা সবসময় দুঃখদায়ক, কে কোন দল করলো, কে কোন ধর্ম মেনটেন করলো, এটা নিয়ে দুর্ঘটনা হয় না।